বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কয়েকটি স্থানে বেড়েছে পানি খাদ্য সংকটে বানভাসীরা নোয়াখালীর বেগমগঞ্জে পিক আপ ভ্যান উল্টে চারজনের মৃত্যু আহত পনেরো গরু পালন করে ভাগ্য বদলেছেন সিরাজগঞ্জের খামারিরা কোরবানি ঈদে বড় লাভের প্রত্যাশা চলনল ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে সাথে আছে আমি সাবর আহমদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে দুদিনে বৃষ্টিতে বগুড়া ও সিরাজগঞ্জের কয়েকটি নদীতে সামান্য পানি বেড়েছে অপরিবর্তিত রয়েছে গাইবান্ধা জামালপুর ও ময়মনসিংহে শহর টাঙ্গাইল ও সুনামগঞ্জে পানি কমলেও কমেনি দুর্ভোগ বিশুদ্ধ পানি খাবার ও খাদ্য সংকটে প্রতিনিধিদের আরও সমর ইসলাম সহায়তা জানাচ্ছেন দুদিনের বৃষ্টিতে বগুড়ায় যমুনা বাঙালি ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে গাবতলি সারিয়াকান্দি সোনাতলা ও ধুনট উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে ডুবে গেছে রাস্তাঘাট বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা দ্বিতীয় দফায় আরও চার হাজার হেক্টর আবাদি জমি নিমজ্জিত হয়েছে সিরাজগঞ্জের নদী তীরবর্তী পাঁচ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত তবে যমুনার শাখা হুরাসাগর করতুয়া ঘুমানি নদীর পানিবৃত্তি অব্যাহত থাকায় পশ্চিম শাহজাদপুর ও উল্লাপাড়ায় বন্যা দুর্গতদের দুর্ভোগ বেড়েছে অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বাঁধ আর উঁচু স্থানে কৃষি বিভাগের তথ্যমতে বন্যায় গাইবান্ধার চার উপজেলার দশ হাজার আটশো তেত্রিশ হেক্টর জমির সবজি ক্ষেত নষ্ট হয়েছে ধার দেনা করে যারা আবাদ করেছিলেন সেসব কৃষক রয়েছেন দুশ্চিন্তায় প্রায় দুই তিন বিঘে আবাদ তো শেষ হয়ে গেল এখন কিভাবে চলি চলার পথ নাই জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ষাটটি আশ্রয় কেন্দ্রে বিয়াল্লিশ হাজার সাতশো ত্রিশ জন বানভাসী আশ্রয় নিয়েছে দুর্গত এলাকায় খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরমে ফসল তলিয়ে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় ময়মনসিংহ সদরের চরজেলখানায় পুরনো ব্রহ্মপুত্রের বেরি ভেঙে দশ গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার এখনো পানিবন্দী বাড়িঘরে পানি উঠায় গত চার দিন ধরে বাঁধের উপর আশ্রয় নিয়েছে বানভাসীরা তীব্র স্রোতের মধ্যেও চলছে বাঁধ মেরামত কাজ দশ বারো বছর যাবত এরকম বন্যা হয়নি বাড়িঘরে পানি উঠছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠছে এবং মানুষের চলাফেরা করার জন্য ভীষণ কষ্ট হচ্ছে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে নদ নদীর পানি কমতে শুরু করলেও যমুনা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদ বিপদসীমার উপরে অনেক এলাকার ঘর শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে আছে চলছে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ সুনামগঞ্জে পানি কমলেও বেশিরভাগ এলাকায় নিমজ্জিত থেকে নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট কাটেনি অনেকেই বাড়ির পাশের খাল বিল থেকে দূষিত পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে সমর ইসলাম টেলিভিশন বগুড়া থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ যমুনা বাঙালি এবং করতোয়া নদীর পানি ক্রমাগত বাড়তে শুরু করেছে ফলে বগুড়ার ধনুট শাহজাহানপুর সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা এখন প্রায় লাখো মানুষ নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার কচুয়াদাও এলাকায় আপনাদের একটু দেখাতে চাই যে কচিয়া যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বগুড়ার শহরের সাথে সংযোগ সড়ক আঞ্চলিক সড়ক এই সড়কের এপারে প্রায় বিশটি গ্রাম আছে তাদের কিন্তু শহরের সাথে যোগাযোগ চলাচল একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে দর্শক একটু জানিয়ে রাখি আপনাদের প্রথম দফা বন্যায় বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানিয়েছিল ক্ষতিগ্রস্ত পরিমাণ প্রায় দুশো কোটি টাকা আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক পরিবার কৃষির ক্ষতির পরিমাণ ছিল একশো আটত্রিশ কোটি টাকা তবে দ্বিতীয় দফা বন্যায় তার পরিমাণ আরও দ্বিগুণ হতে পারে তেমনটি জানিয়েছেন তবে এখানকার যে দুর্গত এলাকার মানুষ তাদের সহায়তায় স্থানীয়ভাবে ধনুর উপজেলা প্রশাসন সোনাতলা উপজেলা প্রশাসন সারিয়াকান্দি উপজেলা প্রশাসন এবং সাদানপুর উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করছে তবে তবে বানভাসিরা বলছেন তাদের তুলনায় অপ্রতুল্য এই ছিল বগুড়া থেকে বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর দর্শক এবার গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর জানবো প্রতিনিধি আফরোজা লুনার কাছ থেকে এবারে বন্যায় গাইবান্ধার পাঁচ উপজেলার সবজি চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাইবান্ধায় কৃষি তথ্য মতে গাইবান্ধার সদর সাঘাটা সুন্দরগঞ্জ ফুলছড়ি সহ পাঁচ উপজেলার অন্তত দশ হাজার দশ হাজার হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি কিন্তু সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে গেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাইবান্ধার অন্তত পাঁচ হাজার কৃষক কৃষকরা জানিয়েছেন তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এই সবজি চাষ করেছিলেন যে সবজি চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ হতো কিন্তু এবছরের বন্যায় সম্পূর্ণ সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন চরম হতাশায় তারা চান এ ব্যাপারে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হোক এই ছিল গাইবান্ধার বন্যার সর্বশেষ পরিস্থিতি সিরাজগঞ্জ শাহজাদপুরের বন্যা পরিস্থিতির খবর খবর জানাচ্ছেন প্রতিনিধি স্বপন মির্চা সিরাজগঞ্জ জেলার অন্যতম বন্যা কবলিত এলাকা শাহজাদপুর উপজেলার তাঁত শিল্প সমৃদ্ধ এই খুগনি এলাকাতে অধিকাংশ ঘর বাড়িতে তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে আছে যমুনা নদীর পশ্চিম পারে যে অবস্থিত যমুনার শাখা নদীগুলো বিশেষ করে করতোয়া গুমানি হুরাসাগর নদীতে কিন্তু এই পানিবিদ্ধ অব্যাহত থাকার কারণে মূলত এই অঞ্চলের এই অবস্থা তো এই এই অসহায় মানুষগুলো কিন্তু এখন আর কেউ ঘর বাড়িতে নেই তারা এই দুরবস্থা থেকে রেহাই পেতে অন্যত্র আশ্রয় নিয়েছে কেউ কেউ থাকলেও তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তারা এইভাবে বন্যা দুর্ভোগ পহালেও তারা কিন্তু কোনো ধরনের তান সহযোগিতা কোনো রকম কেউ সহানুভূতি জানাতেও তাদের কাছে আসেনি তো এই হচ্ছে আমার কাছে সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে শ্রমিক বহনকারী একটি পিকআপ উল্টে জন নিহত হয়েছেন আহত হয়েছে জন পুলিশ জানায় সকাল সাতটার সময় ফেনি থেকে বেগমগঞ্জের বাংলা বাজারে ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য উনিশ শ্রমিকের একটি দল পিকআপে যাচ্ছিলেন পথে চৌমোহনীতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায় এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয় গুরুতর আহত আঠারো শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক নারায়ণগঞ্জের ফতুল্লার দেওয়ামে শাকিলকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয় আরো চারজন শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকার পানি ব্যবসায়ী মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন হেডলাইট চোখে লাগায় মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল ভাঙচুর করে এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তাদের উপর চড়াও হয় মাদক কারবারীরা তাদের হামলায় আহত হয় জন গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শাকিল গরু লালন পালন করেই ভাগ্য বদলেছেন সিরাজগঞ্জের চরঞ্চলের গোখামারীরা কোরবানির ঈদ উপলক্ষে এবারও আশায় বুক বাঁধছেন তারা চরের প্রাকৃতিক ঘাস খেয়ে সারগুলো ইতোমধ্যেই নজর কাটছে সবার সংসারে সমৃদ্ধি আসবে এমন স্বপ্নই দেখছেন তারা প্রতিনিধি স্বপন চরাঞ্চলের দারিদ্র বেশি এটা একটা সাধারণ ধারণা সিরাজগঞ্জের যমুনা ঘেরা চৌহালির চরাঞ্চল এই ধারণার বাইরে শাকসবজি আবাদের পাশাপাশি গৃহপালিত পশুপালনে তাদের ভাগ্য বদলেছে কোরবানির ঈদ সামনে রেখে এখানকার গো খামারিরা পঁচাশি হাজার গরু এবং পঞ্চান্ন হাজার ছাগল ভেড়া মোটা তাজা করছে তবে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দিয়ে নয় চরের সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠছে এইসব গবাদি পশু ওই খৈল বসে খাওয়াই না আমরা খালি ঘাস খাওয়াই ইঞ্জেকশন দিয়া বিভিন্ন দিয়া

বগুড়ার শাহজাহানপুরের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে কোনো রকমে একদিকে সেবা সরঞ্জামের অভাব অন্যদিকে রোগীর চাপ সব মিলিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বগুড়ার প্রতিনিধি আবুল কালাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান প্রত্যন্ত অঞ্চলের তিন লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র শাহজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স একত্রিশ হজ্জার এ হাসপাতালে বহির্বিভাগে বিভাগে প্রতিদিন গড়ে চারশো রোগী আসেন এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ জন হাসপাতালে প্রয়োজন চিকিৎসক কাজ দিয়ে খাড়ার সার্জারি বিভাগে কনসালটেন্ট নেই তাই নিরুপায় রোগীকে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয় জনবল সংকটে নিজেদের অসহায়তের কথা স্বীকার করেন একজন কর্মী টয়লেট অনেক সময় নোংরা হচ্ছে সেক্ষেত্রে অভাবে আমরা সেগুলা পরিষ্কার করতে পারছি না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সুস্থ হয়ে যাচ্ছে তারা টয়লেটের কারণে আবার অসুস্থ রুগীরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার আশা পঞ্চাশ শয্যার উন্নীতকরণের কাজ শেষ হলে জনবল সংকট সহ অন্য সমস্যারও সমাধান হবে তবে রোগীদের দাবি আপাতত যন্ত্রপাতি ও লোকবল দিয়ে সেবার মান উন্নত করা হোক রত্ন জামান একুশে টেলিভিশন এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানের মতো হিলি লালমনিরহাট সুনামগঞ্জ দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিলেট মহানগর যুবলীগের সম্মেলন উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন নওগাঁ জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ডিজিটাল সিলেট সিটির আওতায় তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন নেত্রকোনায় সামাজিক পরিবেশ রক্ষায় গুজব শিশু হত্যা ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ঝেনাইদহে ছেলে ধরা গুজব ও অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ হবিগঞ্জে জলাবদ্ধতা নিরসন পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে নাগরিক উদ্যোগ ও নাগরিক অভিজ্ঞতা বিষয়ে আলোচনা সভা বগুড়ার গাবতলি রামেশ্বরপুর ইউনিয়নের মহিলা সদস্য নাজমা বিবির স্বামী দুলাল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কুমিল্লা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ ও অভিষেক প্রথমবারের মতো চাপাইনবাবগঞ্জে আম ও অন্যান্য অতিথjoner নিয়ে হতে যাওয়া শিবগঞ্জ স্ট্রিট ফেয়ার নিয়ে সংবাদ সম্মেলন। জয় 25টি আর এই সাথে শেষ করছে 21 দেশের সংবাদ তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিছে আর একবার। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কয়েকটি স্থানের বেড়েছে পানি খাদ্য সংকটে বানভাসীরা। কলের বেগমগঞ্জে পিকআপ ভ্যান উঠে চারজনের মৃত্যু আহত 15 গরু পালন করে ভাগ্য বদলেছেন সিরাজগঞ্জের খামারিরা কুরবানি ঈদের বড় লাভের প্রত্যাশা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন 21e টিভি ডট কম এর ওয়েবসাইটে ফেসবুকে করতে পারেন ফেসবুক ডট কম একুশে অনলাইনে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে